টিকটকে চাচাতো বোনের জীবন কাহিনী শুরু হয় কোনো এক বৃষ্টির রাতে ফার্মেসি বন্ধ থাকার কারণে। তারপর চাচাতো বোনটা যখন একটু বড় হয় তখন তার বাবা মা তার হাতে তুলে দেয় একটি নতুন মোবাইল ফোন। আর সেই ফোনটি হাতে পেয়ে চাচাতো বোন একটা নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলে ফেসবুকের নাম দেয় ক্রাশ অথবা অ্যাঞ্জেল। হাইসেন না আপা, আগে ইন্টু লাগান, পরে কথা হবে। ওই কিছুদিন পরে সে একটা খাজানার সন্ধান পায়, সেখানে পাগলামি সাগলামি করলে নাকি হওয়া যায় অনেক বড় সেলিব্রিটি। অনেক বস্তির মেয়ে সেখান থেকে উঠে এসেছে। হ্যাঁ, চাচাতো বোনটি সন্ধান পেয়ে যায় টিকটকের। তারপর সে টিকটকে ভিডিও বানানো শুরু করে। তুমি আমার সাথে কথা বল। হুগা এক ছোটার অবস্ত না থাকার শর্ত সে নিজেকে নিজে সেক্সি মনে করে। আবার কেউ কেউ ফলোয়ার বাড়ানোর জন্য দুষ্ট ভিডিও শুরু করে। তোর কপালে জুতা আর বাড়ি হারাম। এসব ভিডিও বানাতে বানাতে তার একদিন দেখা হয়ে যায় সোহাগের সাথে, যে কিনা ফুলফিনিকের আয়োজন করে। তার ভিতরে সাবিরে ধরে ধরে তাদেরকে বাংলা গা হয়। আর বাংলা গাওয়ার পর পাগলা ডান্স হয়। সিরিয়াস নোট, আর এইসব কিছু টিকটকাররা টিকটকের নামে পার্কে বা সুইমিং পুলে যায় নোংরামি করতে। আর টিকটকার সিনার একটা উপায় আছে, তারা প্রত্যেক ভিডিওতে বাতাস চেঞ্জ করে। কেউ কেউ তো কোনো ভিডিওর ভিতরে চার পাঁচটার সাথে একসাথে গেলা করে। আর তাদের একটি অভ্যাস, নতুন কোনো গান বাড়াইলে প্যাট বার করিয়া নাচন গাছন করব আর বলে আমার ক্যারেক্টার লুজ। আর পাশাপাশি মাইক চেক দেওয়া। আবার এদের মধ্যে কিছু আছে টিকটক র‍্যাপার, তাদের মূল উদ্দেশ্য হলো অমুক ভাই তমুক ভাই কে খুশি করার। থ্যাংক ইউ সো মাচ। সব কিছু করার পর হঠাৎ একদিন আমার চোখে পড়ে যায়, তখন তারা বলে আর এইভাবে তারা সোশ্যাল মিডিয়া থেকে বিদায় নেয়। ঠিক বলেছ। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই নিজের এবং আব্বু আম্মুর খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।